গত 5ই আগস্ট ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। ছাত্র জনতা যখন গণভবনে প্রবেশ করে তখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। আর সেদিন মবিকেলে প্রাণ রক্ষায় পালাতে মাত্র 5 মিনিট সময় পেয়েছিল গণভবনের পাহারায় থাকা এসএসএফ সদস্যরা, একটা সময় যারা রাষ্ট্রের ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা দিত। আজ তাদেরই নিজেদের প্রাণ রক্ষায় পালাতে হচ্ছে। তাহলে প্রশ্ন আসে, সেদিন কি হয়েছিল যে রাষ্ট্রের সবচেয়ে বড় নিরাপত্তা বাহিনী পালাতে বাধ্য হয়? গণভবনের বিভিন্ন ধরনের অস্ত্র, যেমন ট্যাকটিক্যাল গিয়ার, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজবুত ছিল এসএসএফের। কিন্তু হাতে সময় একদমই না থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। জনতা যখন সংসদ ভবনেও ঢুকে পড়ে তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভোল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। পরবর্তীতে সংসদ ভবন পরিদর্শনকালে উক্ত ভল্টটি পাওয়া যায়নি। এছাড়া গণভবনের ছাদে 2টি অ্যান্টি ড্রোন গান এবং 1টি অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করা ছিল। অভ্যুত্থানকারীরা গণভবনে ঢুকে পড়লে সময় স্বল্পতার কারণে এসএসএফ সদস্যরা এগুলা খুলে সরাতে পারেননি, যা দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে এসএসএফের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সকল ভিআইপি বাসভবন ও সংসদ ভবনের নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য PGR-SB পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য ওয়্যারলেস সেট থাকে। এসব ওয়্যারলেস সেট বিভিন্ন কক্ষে সংযোজিত ছিল। সময় স্বল্পতার কারণে এসএসএফ সদস্যরা এসব বেতার সরঞ্জামাদি নিয়ে যেতে পারেননি। বেশ কিছু বেতার যন্ত্র দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে। এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোর তৎপরতা চালানোর সুপারিশ করে প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে এসএসএফের অপারেশনাল রুম আরও সুরক্ষিত রাখতে একটি আলাদা অফিসার্স পর্ষদ গঠন করতে হবে। এছাড়া এসএসএফের সকল বেতার যন্ত্রের প্রাইভেসি কোড পরিবর্তন করে নতুন নেটওয়ার্কে যোগাযোগ করার জন্য সুপারিশ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অপারেশনাল সরঞ্জামাদি ও যানবাহন জরুরি ভিত্তিতে মেরামতের মাধ্যমে সচল করার সুপারিশও করেছে এসএসএফ। অপারেশনাল কার্যক্রম যুগোপযোগী এবং বেগবান করার জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম চলতি 2024-25 অর্থ বছরে কেনার প্রয়োজনীয় ব্যবস্থা করা এবং এজন্য অতিরিক্ত বাজেট প্রয়োজন হলে তার ব্যবস্থা করার সুপারিশ করেছে এসএসএফ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও সরকার ঘোষিত অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ, অত্যাধুনিক যানবাহন, অপারেশনাল ও যোগাযোগ সরঞ্জামাদি ব্যবহার করে থাকে। এগুলো মূলত ভিআইপিদের বাসভবন, কার্যালয় ও অন্যান্য স্থানে সুরক্ষিত অবস্থায় রাখা হয়।